দেখে চোর চোর স্লোগান নিয়ে চাইতে স্বাস্থ্য পরীক্ষা সাজান, সাজানকে দেখে ক্ষোভ জনতার, এদেরকে গুলি করে মারা উচিত, কোট আনকোট সাধারণ মানুষ বলছেন। সাজানের নিরাপত্তা না দিয়ে বুথে নিরাপত্তা দেওয়া হোক। যে ছবিটা আপনারা দেখলেন, আমাদের প্রতিনিধি তুলিকা বারবার প্রশ্ন করছে শেখ শাহজাহানকে, শেখ শাহজাহান সেই মানে ষড়যন্ত্রের আড়াল খোঁজার চেষ্টা করে যাচ্ছে। ষড়যন্ত্রের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব কতটা খাটে জানি না আমরা, কিন্তু যে ছবি দেখলেন আপনারা, এর পরেই আরো একটা ছবি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? শাহজাহানকে ঘিরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মীদের বলায়, যা দেখে আম জনতা রীতি মতো ক্ষুব্ধ। তারা কি বলছেন, তাদের বক্তব্য, কেন শাহজাহানকে এত নিরাপত্তা? এর থেকে বুথে নিরাপত্তা দেওয়া হোক, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া হোক, মাফিয়াকে কেন নিরাপত্তা? তুলিকা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, আমি চলে যাবো তুলিকার কাছে। তুলিকা, মানুষের ক্ষোভ আবারও সামনে আসছে শেখ শাহজাহানের মতো মাফিয়াদের দেখে। একেবারেই তার কারণ দেখো, আজকে যখন জোকা ইএসআই হাসপাতাল থেকে শেখ শাহজাহানকে বের করা হচ্ছিল এবং কেন্দ্রীয় বলয়ের মধ্যে তাকে রাখা হয়েছিল, সেই সময় সেই বিষয়টা দেখে, সেই ছবি দেখে যারা আম জনতারা রয়েছেন তাদের দাবি যে যেভাবে বুথ দখল হচ্ছে বা বুথ দখল হয় তারা দেখে এসেছে বাংলাতে, সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক বুথে। কেন এই মাফিয়াকে নিরাপত্তা দেওয়া হবে? তাকে গুলি করে দেওয়া হোক, তাকে তিহার জেলে পাঠানো হোক, এবং সন্দেশখালীর মা বোনেদের যেভাবে ইজ্জত লুটেছে সেক্ষেত্রে তিহার জেলে পাঠানো হোক, একে কেন নিরাপত্তা দেওয়া হবে? সেই প্রশ্নটাই কিন্তু বারবার করছেন যারা স্থানীয়রা রয়েছেন, যারা আম জনতারা রয়েছেন। তাদের দাবি যে সেন্ট্রাল ফোর্সকে শুধুমাত্র যে সঠিক কাজে প্রয়োগ করার কাজে ব্যবহার করা হোক, এই ধরনের যারা রয়েছেন, অর্থাৎ এই ধরনের যারা মাফিয়ারা রয়েছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কেন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সভাপতিতে আজকে যখন আমরা বারবার প্রশ্ন করছিলাম সাবিনা এন্টারপ্রাইজ দুবাই কনসাইনমেন্টের জন্য টাকা দিত কিনা, এবং যে কথা বারবার উঠে আসছে তদন্তে উঠে আসছে সভাপতিতা, যে এই মাদক পাচারে শেখ শাহজাহান রয়েছে কিনা, সে পাচার করতো কিনা, সেই প্রশ্ন যখন আমরা সরাসরি করি সে সময় তিনি বলছেন যে রাজনৈতিক ষড়যন্ত্র, এবং বারংবার ধরে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঢাল করার চেষ্টা করছেন এবং কোনো নাম তিনি নিচ্ছিলেন না। সে প্রশ্ন করা হয় যে রাজনৈতিক ষড়যন্ত্র বলতে কার কথা বলা হচ্ছে? তিনি বলছেন যে যারা ভোটের সময় এজেন্সি ব্যবহার করে, অর্থাৎ একেবারে তিনি বলছেন যে তাহলে তাকে ফাঁসানো হয়েছে, বা ভোটের সময় যে এজেন্সি ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধেও সেই প্রশ্ন, সেই বার্তাটাও তুলিকা সাবিনা এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে যে টাকা, যে কোটি কোটি টাকা, সেই টাকা কার? সেই সেই উত্তর কি সাজান দিতে পেরেছে? দেখো, সেই প্রশ্নই কিন্তু বারংবার করা হয়েছে সন্তু, কারণ সাবিনা এন্টারপ্রাইজ থেকে দুবাই কনসাইনমেন্টের টাকা দেওয়া থেকে শুরু করে সে কিভাবে টাকা পাচার হতো, কিভাবে টাকা দেওয়া হতো, দিত কি না আদৌ এই দুবাই কনসাইনমেন্টে যে মাদক যেটা দুবাই থেকে কলকাতা বন্দরে এসেছিল সে টাকা দিত কি না, সে বিষয়ে তিনি বলছেন যে ষড়যন্ত্র চলছে, বিজেপির দালালরা সেই কাজ করছে। এবং সন্তু, আমরা আরও একবার প্রশ্ন করব যখন সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হবে, এই মুহূর্তে আমরা রয়েছি তার পিছনে। একেবারে আমি আরও একবার সেই ছবিটা একটুখানি মোহিতকে দেখাতে বলবো, তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে যে কালো গাড়ি তুমি দেখতে পাচ্ছ, এসইউভি গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যেই কিন্তু শাহজাহানকে রাখা হয়েছে। এবং তার পিছনে তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল যে ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু তার পিছনে রয়েছে। এবং আমরা আরও একবার প্রশ্ন করব যে সাবিনা এন্টারপ্রাইজে যে টাকা রয়েছে সেই টাকা কি তার? এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন আমাদের স্থানীয় বাসিন্দাদের বা সন্দেশকালীর মানুষের জন্য আমরা যেটা করতে চাই। মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসছে এবার। দেখুন, বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলে সবাই চোর, কারণ তৃণমূল দলটাই চোরের দল,
জোর ধরে জেল ভরে অভিযান মানে করা মানে মানে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করা। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের যত ক্ষতি হচ্ছে যে যারা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হবে সাধারণ মানুষ চোর চোর বলেই আওয়াজ তুলবেন। এবং আজকে সুন্দরবঙ্গে সাধারণ ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এসব বলে নানা কথা বলেছে। আইনি প্রক্রিয়ায় ভারতবর্ষের আইনি প্রক্রিয়ার মধ্যে অভিযুক্তের বয়ানের কোনো দাম নেই, এই ধরনের বিবৃতির কোনো দাম নেই। অতীতেও হচ্ছে সারদা কাণ্ডের তিন তিন পাতার পর পাতা চিঠি লিখতেন, এখন আর চিঠি লেখেন না। ঠিক তেমনি এগুলো শেখানো বলে এর কোনো মানে নেই। ইডি সিবিআই মানব পাচার মানব পাচার মাছ এবং জমি এবং তার সঙ্গে মহিলাদের উপর যে অত্যাচার আর দাঁড়িয়ে যে তথ্য কুমার আদালতে পেশ করছেন, এই চোরটি সাধারণে এবারে সন্দেশখালীন চোরটি সন্দেশখালীন অত্যাচারী এই ইয়াংটি তার বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ আছে সিবিআই বলছে আদালতে পেশ করছে, সব বড় বড় কথা না বলে। কিন্তু জগন্নাথ বাবু শাহজাহান বলছেন পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শাহজাহানকে প্রথম গ্রেপ্তারটা কে করলো? 55 দিন পর প্রথম গ্রেপ্তারটা রাজ্য পুলিশই করেছে, মানে রাজনৈতিক উদ্দেশ্যেই তাহলে তো রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল, এটাই তাহলে প্রমাণ হচ্ছে। আর পরে তো এটি সিবিআই এসেছে এবং আদালতের নির্দেশে আদালতকে 48 ঘন্টা সময় দিতে হয়েছে। 48 ঘন্টার মধ্যে সাজান সম্পর্কে বিশেষ কিছু না জানলে প্রধান দিকে ডিভিশনের আমার যতটুকু স্মরণে আসছে এ ধরনের কিছুটা আলটিমেটাম রাজ্য সরকারকে দেওয়ার পর তাকে আর কি গ্রেপ্তার করছে। সাজান সেটুকুও বলছে তো যে রাজ্য পুলিশের গ্রেপ্তারিটাও তার রাজ্যে ষড়যন্ত্র ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেখুন সাজানের এখন আবেদন করা উচিত যে আমি বসিরহাট জেলে থাকবো না, বালু মল্লিক যে জেলে আছে জ্যোতিষপ্রিয় মল্লিক তার পাশের জেলে থাকবো, সারাদিন গল্প যে আমাকে সম্রাট বলে ডাকতো তার সঙ্গে আমি দিন কাটাবো, আমি আমার জেল যাপন করবো, এই আবেদনটা শাহজাহানের করা উচিত। বেশ, অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন জগন্নাথ চ্যাটার্জি। যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে পিয়াজ জেলে পাঠানো হোক, ইনকাউন্টার করে মেরে দেবো। কেন বলবে না মা বলে যে ইজ্জত নষ্ট করে চোর বলে না কি করবে? প্রথম দিন থেকে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করেছে। সেখানকার মহিলারা মা বোনেরা তারা ঠিক কি বলেছিলেন শুনবো। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখান থেকে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না কি ব্যাপারে, এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে আমরা সব বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে যে করতে চাইবে তার চুলে মুঠি ধরে মারা, এই সব অকত্য অত্যাচার করতো, মারধর করা হতো, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা, কি ধরনের এখন বলবো? আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত গিয়ে সেখানে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তার ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো। আর প্রতিবাদ করলে, প্রতিবাদ করলেই মার। এসব রাজনৈতিক ষড়যন্ত্র, সব কারা ভোটের সময় কারা এজেন্সি ব্যবহার করে জানেন না, ভোটের সময় সব রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। এই ছবি রাজনৈতিক ষড়যন্ত্র, যে ছবি আমরা একটু আগে দেখালাম মা বোনদের কান্না রাজনৈতিক ষড়যন্ত্র,
তাদের দিন কাটে তো রাত কাটে না সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা রাজনৈতিক ষড়যন্ত্র। রাতে ভেলির অন্ধকারে লুকিয়ে থাকতে হয়েছে দিনের পর দিন রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র যে মা বোনেরা লাঠি হাতে গোটা রাত রাস্তা পাহারা দিয়েছেন। রাজনৈতিক ষড়যন্ত্র যে তারা নিজেদের বাড়ির ছেলেদেরকে লুকিয়ে রেখে দিয়েছেন, তাদের প্রাণ বাঁচাতে কারোর শয্যা সঙ্গিনী হওয়ার মতো যন্ত্রণা তুলেছেন বলে অভিযোগ করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র যে তাদেরকে পথে আসতে হয়েছে। সন্তু, এ যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয় তাহলে মানুষের যন্ত্রণা কোনটা? একদমই সমাদৃত এবং সন্দেশকারী থেকে সেই ছবি উঠে এসেছে বারবার, আমি সহ তুমি সহ আমাদের একাধিক প্রতিনিধি সন্দেশকারী থেকে সেই ছবি তুলে ধরেছে। ফের শাহজাহানের মুখে ষড়যন্ত্রের বলি, রিপাবলিকের প্রশ্নে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি সমাদৃতা করছে। সমাদৃতা এই মুহূর্তে শাহজাহান করছে সেই দাবি, মিথ্যে কথা বলা হচ্ছে, সবটাই বিজেপির ষড়যন্ত্র বলছে শেখ শাহজাহান। সমাদৃতা, শেখ শাহজাহান এই মুহূর্তে সন্তু কার্যত ঢাল খুঁজছে ষড়যন্ত্রের মুখে। কিসের ষড়যন্ত্রের তত্ত্ব সন্তু? ষড়যন্ত্রে বলছে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রে বলছে বিজেপি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের মুখে কোন রাজনৈতিক দলের মুখে কি মানায়, কোন রাজনৈতিক দলের নামে কি বানায়, নাকি নাকি সন্তু আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে থেকে তার দলনেত্রীর সেই রক্ষাকর্তা হয়ে ওঠা শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে সেই বক্তব্য তার দলনেত্রীর, কোথাও গিয়ে শাহজাহানকে এই সুযোগটা করে দিচ্ছে, এই ষড়যন্ত্রীকে, এই মাফিয়াকে, সন্দেশকালী ত্রাসকে সুযোগ করে দিচ্ছে এই কথাগুলো বলার যে তার বিরুদ্ধেই নাকি ষড়যন্ত্র হয়েছে। তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়েছে সন্তু, তাহলে সন্দেশকালীর মানুষগুলোর বিরুদ্ধে ঠিক কী হয়েছে? যে মানুষগুলো, যে মায়েরা বোনেরা লাগাতার কেঁদেছেন, আমাদের একাধিক প্রতিনিধি বারে বারে সন্দেশখালী গেছেন, আজও গেছেন, রোজ যাচ্ছেন, তাদের কাছে যারা ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে তাহলে কী হয়েছে? একদমই, আমরা দুই ছবি দেখাবো সমাদৃতা। সিজিও থেকে বেরোনোর সময় শাহজাহান তিনি ঠিক কি বলেন এবং ইএসআইতে দাঁড়িয়ে শাহজাহান ঠিক কি বলেছিলেন শুনবো। রাজনৈতিক ষড়যন্ত্র সব কারা এজেন্সি ব্যবহার করে জানেন না ভোটের সময়? এই মুহূর্তে দুই ছবির রিপাবলিক বাংলা আপনারা দেখতে পাচ্ছেন সমাদৃত। আমরা দুই ছবি দেখাচ্ছি, যেখানে ইএসআই থেকে বেরোনোর সময় সেখানে তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র, আর ইডি দপ্তর থেকে বেরোনোর সময় বলছেন এই সব মিথ্যা, বিজেপির দালালরা করছে এই সব। সমাদৃতা, এই ঢাল তো নিতেই হবে সন্তু, এই ঢাল না নিলে বাজবার উপায়টাই বা কি? একের পর এক প্যান্ডোরা বাক্সের মতো যে পরপর অভিযোগ বেরিয়ে আসছে, শুধু মা বোনদের ইজ্জত নিয়ে খেলাই তো নয়, শেখ শাহজাহান জমি নিয়ে সেখানে মাফিয়ার রীতিমতো রাজ করেছে, মাদকে মজিয়ে শাসন করেছে, এবং এই পুরো চক্রটা যখন লাগাতার চালিয়ে গিয়েছে শাহজাহান, যেগুলোর প্রতিটার প্রমাণ ধীরে 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 তদন্তে বেরিয়ে আসছে, তখন নিজেকে তো বাঁচাতে হবে, বাঁচানোর জন্য ঢাল কোথাও গিয়ে? ষড়যন্ত্রের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব সন্তু। একদমই তাই, মাদক থেকে শুরু করে নারী সুরক্ষা থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে যাবতীয় বিষয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই শাহজাহানকে ঘিরে, শাহজাহানকে নিয়ে বিজেপির প্রার্থী কলকাতা উত্তরের তাপস রায় এবং কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি, তিনি ঠিক কি বলছেন শুনবো। উত্তম সরকার বা জয় হাজরা বহু রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মা বোনেদের উপর অত্যাচার, রাত্রিয়ে ডেকে পাঠানো, তাদের সম্ভ্রমহানি পিঠে করতে বলা, এ বাংলার মানুষ বরদাস্ত করতে পারছে না। যা যা চুরি হয়েছে এখনও মনে হয় সমুদ্রের এবং নদীর জলটা পড়ে আছে, ওটাও কোনদিন চুরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে তৃণমূল যদি মনে করেন যে চোরেদের দিয়ে
প্রশাসন এবং পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। আপনারা জানেন না, সরকারি অফিসার বিডিও তার ঘরে ঢুকে গিয়ে তাকে মেরেছে, তাহলে কাদেরকে প্রোটেকশন দিচ্ছে তৃণমূল কংগ্রেস? সব মুখের কথা কেন বলছে এসব? আরে সব দালাল, যেসব মুখে বিজেপির দালাল সব। গতকাল এরপর আজ ফের ইডি দপ্তরে মহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে ইডি টাকা পয়সার লেনদেনের বিষয়টা জানতে চাইছে এই সাবিনা এন্টারপ্রাইজের মাধ্যমে। সাবিনা এন্টারপ্রাইজের মাধ্যমে কিভাবে কত টাকা লেনদেন হয়েছে, কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছে, পুরো বিষয়টা স্পষ্ট করতে চায় ইডি, এবং সে কারণে সাবিনা এন্টারপ্রাইজের ম্যানেজার মহিদুল মোল্লাকে তলব করা হয়েছে। সাবিনা এন্টারপ্রাইজ, সাবিনা ফিশারিজ, যার মাধ্যমে বিদেশে পর্যন্ত টাকা লেনদেন হতো, ঠিক কিভাবে চলতো এই লেনদেন, পুরো বিষয়টা জানার জন্য ইডি দপ্তরে মহিদুল মোল্লাকে তলব। Presented by branded Kanan machine এর একমাত্র চয়েস শ্রবণী।